বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। এই সফরে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী মিসেস অর্চনা পাণ্ডে এবং তিন সদস্যের একটি প্রতিনিধি দল। ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশই প্রথম দেশ যেখানে তিনি সফর করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের সেনাবাহিনী প্রধান। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে ভারতীয় সেনাপ্রধান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া সেখানে একটি গাছের চারাও রোপণ করেন তিনি। ভারতীয় সেনাবাহিনীর প্রধানের বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর সার্ভিস চিফ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের পিওএস প্রধান এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সামরিক স্টেশন পরিদর্শন করবেন। Thank you.